আজ 17 অক্টোবর 2023 মঙ্গলবার, পয়লা কার্তিক 1430 বঙ্গাব্দ, দোসরা রবিউল সানি 1445 হিজরি। জানিয়ে দিচ্ছি আজ দিনভর যা থাকছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জয়িতা ফাউন্ডেশনের নবনির্মিত জয়িতা টাওয়ার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল 10টায় ধানমন্ডি 27 নম্বরে। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকাল 10:30টায় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে। শেখ রাসেল দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় যোগদান করবেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবে। তথ্য ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং আগারগাঁও আইসিটি টাওয়ারে। জাতীয় নিরাপদ সড়ক দিবস 2023 উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি নিয়ে প্রেস ব্রিফিং সকাল 11টায় বনানী বিআরটিএ সদর কার্যালয়ে। 18তম জাতীয় ফার্নিচার মেলা 2023 উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সকাল 10টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। বাংলাদেশ ইয়ুথ ফ্রমের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সকাল 10টায় তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ ইনস্টিটিউটে। স্তন ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা ছড়াতে র্যালি সকাল 11টায় গুলশান 2 ফ্রেশ হাউস প্রাঙ্গণ থেকে। ডিএইচএল ডেইলি স্টার 21তম বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সন্ধ্যা 7টায় বনানীর হোটেল শেরাটনে। মহাত্মা লালন ফকিরের 133তম তিরোধান দিবস উপলক্ষে 54তম সাধু মেলা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। মেডিস ফেয়ার বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠান বিকাল 3:30টায় যমুনা ফিউচার পার্কে। সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, তাই সচেতন থাকুন। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।